সদ্যজাত শিশু চুরির অভিযোগ, আয়া সহ গ্রেফতার মোট তিনজন। শিশুটিকে বিক্রি করার উদ্দেশ্যে বাদুরিয়া থেকে নদিয়ায় নিয়ে যাওয়া হয়। শিশুটি চুরি 24 ঘন্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। সদ্যজাত শিশু চুরির 24 ঘন্টার মধ্যে কিনারা করল পুলিশ। পাচারকারী সহ গ্রেফতার তিন, এ যেন সিনেমা থ্রিলার কেউ হার মানাবে। বেসরকারি নার্সিং হোমে জন্ম নেওয়া শিশুপুত্র 14 দিনের মাথায় বাড়িতে ফেরার পর 3 দিনের মধ্যে সদ্যজাত শিশুপুত্র চুরি করার অভিযোগ আয়ার বিরুদ্ধে। জানা গিয়েছে শিশুটিকে চুরি করে অভিযুক্ত তাকে সোজা নিয়ে চলে যায় নদিয়ার তেহট্ট এলাকায়। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বাদুরিয়া থানার সাংবেরিয়া গ্রামের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে গৃহবধূ প্রসব যন্ত্রণা নিয়ে বেড়াচাপার একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি হয়েছিল। গত 14 দিন আগে সেখানে একটি পুত্র সন্তান জন্ম দেন। তার দেখভাল করতে আসে ওই নার্সিং হোমে আয়া পারবিন ওরফে টুম্পা খাতুন। সেখান থেকে সদ্যজাত শিশুপুত্রের মা বাবার সঙ্গে পরিচয় হয় তার। তারপর ওই শিশুপুত্রের দেখভাল করতে পারে তার জন্য আকুল আবেদন করেন আয়া। সেই কথা মতো শিশুপুত্রের মা বাবা ওই আয়াকে বাড়ি নিয়ে আসে। 2 দিন শিশুর বাড়িতে থেকে শিশুটিকে দেখভাল করছিল আয়া। অভিযোগ, শনিবার সুযোগ বুঝে শিশুটিকে নিয়ে পালিয়ে যায় আয়া। সদ্যজাত শিশুকে চুরি করে নিয়ে যায় নদিয়ার তেহট্ট গ্রামে। এরপর ওই শিশুপুত্রের মা বাবা আয়ার বিরুদ্ধে শিশু চুরির অভিযোগ দায়ের করেন বাদুরিয়া থানায়। অভিযোগের ভিত্তিতে বাদুরিয়া থানার এসডিপিও অভিজিৎ সিনহা মহাপাত্র, বাদুরিয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সিদ্ধার্থ মণ্ডলের নেতৃত্বে একটি বিশেষ টিম তৈরি হয়। শুরু হয় অপারেশন। প্রথমে ওই আয়ার মোবাইল ফোন ট্র্যাক করা হয়। জানা যায় তার গন্তব্যস্থল নদিয়াতে। সেখানে গিয়ে নদিয়া থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে স্থানীয় থানার সহযোগিতায় যৌথভাবে শিশু চুরির মূল পাণ্ডা বাদুরিয়ার বাসিন্দা টুম্পা খাতুন, মনিরুল ইসলাম এবং তেহট্টের বাসিন্দা অরূপ সরকার সহ 3 জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, অভিযুক্তরা জেরা করার পরই স্বীকার করেছে ওই শিশুপুত্রকে তারা চুরি করে মোটা টাকার বিনিময়ে বিক্রি করার ফোন দিয়ে এটেছিল। নদিয়াতে এসেছিল বিক্রি করার পরিকল্পনা নিয়ে। ধৃত শিশু পাচারকারীকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। তাদেরকে 10 দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে বাদুরিয়া থানার পুলিশ। নার্সিংহোমের ওই আয়ার সাথে আন্তর্জাতিক কোনো পাচার চক্রের যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। খতিয়ে দেখা হচ্ছে ধৃত 3 জনের অতীতের রেকর্ড। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাদুরিয়া।